আজকে আমরা এই ভিডিওতে শিখব ফোন ডায়লগ বক্স ইউজ করা। ভিডিও ক্লাস শুরু করার আগে একবার সাবস্ক্রাইব বাটনে বেল আইকনকে প্রেস করে দাও। ফোন ডায়লগ বক্স ইউজ করতে গেলে আমরা সবার আগে সিলেক্ট করে নেব যে কোনো একটা পার্টকে। করার পরে হোম ট্যাবে ফোন ব্লকে রাইট সাইডে ডাউন কর্নারে একটা অ্যারো পয়েন্ট থাকবে, ওইটাতে ক্লিক করব। ওইটাতে ক্লিক করলে ফোন ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এই ফোন ডায়লগ বক্সটার ভিতরে যা যা অপশন আছে সবগুলাই আমরা আগে করে নিয়েছি, কিন্তু এখানে একসাথে সবগুলো একসাথে দেখা যাচ্ছে। যেমন ফোন ট্যাব, দুটো ট্যাব আছে, একটা ফোন ট্যাব কে একটা স্পেসিং ট্যাব। আর ফোন ট্যাবটা আগে দেখে নিচ্ছি। ফোন ট্যাবের ভিতরে প্রথম যে অপশনটা আছে এটা হলো ফোন স্টাইল, যে কোনো আমি ফোন স্টাইল চেঞ্জ করতে পারি। যেটা চেঞ্জ করবো এটা প্রিভিউটা আমরা নিচে দেখতে পারি। আর ওকে দেওয়ার সাথে সাথে ওইটা অ্যাপ্লাই হয়ে যাবে সিলেক্টেড পার্টের মধ্যে। তাহলে আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে যেটা লাগে, যে অপশনটা লাগে এটাতে সিলেক্ট করবো, এটা চলে আসবে। তারপরে ফোন স্টাইলের ভিতরে চারটা অপশন আছে, রেগুলার, ইটালিক, বোল্ড, বোল্ড ইটালিক। রেগুলার ইটালিক করতে পারি, বোল্ড ইটালিক করতে পারি। বোল্ড ইটালিক করলে পরে বোল্ডও হবে এবং ইটালিকও হয়ে যাবে। তার উপরের অপশনটা হচ্ছে ফোন সাইজ চেঞ্জ করার জন্য, যে সাইজ দিতে চাই। এরপরটা হচ্ছে আমরা ফোন কালার করেছিলাম, ফোন কালার চেঞ্জ করার জন্য। এরপরটা হচ্ছে লাইন আন্ডারলাইন দেওয়ার জন্য। আর এরপরটা হচ্ছে আন্ডারলাইন কালার দেওয়ার জন্য, যেগুলো আমরা আগে সব করেছিলাম এটা করে দিলাম। করে ওখানে যদি আমি ওকে দিই, এই সব কটা জিনিস এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আবার এটাকে আবার নর্মাল করতে হয়। তাহলে তো আমরা ওই দিন শিখেছিলাম ফন্ট ক্লিয়ার দিয়ে আমরা এটা নর্মাল জায়গায় আনতে হবে, ফরম্যাটগুলো ডিলিট করে দিতে পারি অথবা একটা একটা করেও করতে পারি। যেমন আমরা এটা ফন্ট ক্লিয়ারে ক্লিক করলাম, এটা ক্লিয়ার হয়ে গেল, আবার চলে যাই, ক্লিয়ার হয়ে যাবে। এরপর চলে যাচ্ছি ফোন ডায়লগ বক্সে। এরপর নিচের পার্টের ভিতরে, এফেক্ট পার্টের ভিতরে দেখো, এগুলো আমরা দেখেছি একটা, যেমন স্ট্রাইক থ্রো দেখেছিলাম প্রথম ভিডিওতে, ফোনটার প্রথম ভিডিওটার ভিতরে এটা চলে আসে সেম। আবার যদি এটা লাগে না, ওইটাতে ক্লিক করব, উঠে যাবে। আবার এখানে ক্লিক করে আবার ডায়লগ বক্সে ডাবল স্ট্রাইক থ্রো দিলে কী হবে, ওই টেক্সটার উপরে ডাবল ডাবল কাট মার্ক চলে আসবে। আবার লাগে না, ওইটা আনস্ট্রাইক করে দেব, উঠে যাবে। আমরা সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট করেছিলাম এখান থেকে ফোন ডায়লগ বক্সে, ফোনটে সেম এখন ডায়লগ বক্স থেকে করতে পারি। যেমন আমি যে কোনো একটা ওয়ার্ডকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে ফোন ডায়লগ বক্সে গিয়ে সুপার স্ক্রিপ্টে ক্লিক করলাম, সুপার স্ক্রিপ্টে খুলে দেখো ওইটা উপরে চলে আসলো। ওখানে যদি এটাকে আবার নর্মাল করতে হয়, সিলেক্ট করলাম, ফোন ডায়লগ বক্সটা ওপেন করলাম, আবার এটাকে আনচেক করে দেবো। আনচেক করার সাথে সাথে এটা আবার নর্মাল হয়ে যাবে। এরপরে আবার যদি আমি এখানে ক্লিক করলাম সুপার স্ক্রিপ্ট না সাবস্ক্রিপ্টে ক্লিক করি, ওখান থেকে নিচের দিকে চলে আসে। ওকে করেছিলাম আগে, সুপার স্ক্রিপ্ট হলে উপরে উঠে দিকে উঠে, সাবস্ক্রিপ্ট করলে নিচের দিকে চলে আসে, ওই জিনিসটা আবার এখানে দেখছে। এবার এখানে আনচেক করে দিই, এটা নর্মাল হয়ে যাবে। এরপরে শ্যাডো, আচ্ছা শ্যাডো করার আগে আমরা একটু ফোন স্টাইলটাকে, ফোন সাইজটাকে একটু বাড়িয়ে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। সিলেক্ট করে নিলাম কয়েকটা লাইন সিলেক্ট করলাম, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। যখন ফোন সাইজটা বাড়িয়ে দিলাম, তারপর আমরা দিয়ে দিলাম শ্যাডো। শ্যাডো দিলে যে প্রিভিউতে দেখা যাচ্ছে ট্যাক্সগুলোর নিচের দিকে একটা শেড চলে আসছে। যেমন আমি এখানে ওকে দিলাম, ওই যে প্রত্যেকটা টেক্সটের পিছন দিকে দেখো একটা শেড, শ্যাডো দেখা যাচ্ছে, এটা বলে শ্যাডো। যদি তোমাদের এই ভিডিও ভালো লাগছে তাহলে লাইক বাটনে প্রেস করো। এরপর আবার সিলেক্ট করে দিলাম, করে আউটলাইন দিলাম, আবার একটু সাইজটাকে বড় করে দিচ্ছি, ফোন সাইজটাকে আউটলাইন দিলাম। ওই যে টেক্সের শুধু আউটলাইনটা দেখা যাবে, এটা একটা ফোন স্টাইল। আবার এটা লাগে না, সিলেক্ট করে আনচেক করলে চলে যাবে। সিলেক্ট করলাম, যতটুকু অব্দি আমি দিয়েছি অতটুকু সিলেক্ট করলাম, ফুল ডায়লগ বক্সটা অন করে আনচেক করে দিলাম। এখন এম্বোজ, এম্বোজে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে ক্লিক করলাম, এটা একটা ফোন স্টাইল, এটা এম্বোজ বলা হয়। একদিকে শেডও আছে, এম্বোজ আর এনগ্রেভ অলমোস্ট সেম, একটু চেঞ্জ আছে ওইটা,
তোমরা খেয়াল করলে বুঝে দেবে, যেটা আনচেক করবো চেক করা থাকবে এটাই অ্যাপ্লাই হবে। মানে এগুলো সবগুলো একসাথে আমি দিতে পারি, যা চেক করা মানে যতটুকু চেক করা থাকতে পারে এগুলো একসাথে আমরা দিতে পারি। আর পরে অপশনটা স্মল ক্যাপ অল ক্যাপ, অল ক্যাপটা ইউজ করি, অল ক্যাপটা ইউজ করলে সবটি ক্যাপিটালটা চলে আসে, আবার যদি এটাকে আনচেক করে দিই এটা নর্মাল চলে আসবে। এরপরে আবার এটাকে ফন্ট সাইজটাকে ছোটো করে দিচ্ছি, এখানেও করতে পারি, অথবা আমরা গত দিন যেটা করেছিলাম এখান থেকেও নর্মাল করে নিতে পারি, বা ক্লিয়ার ফরম্যাট করেও আমরা ওইটাকে আগের জায়গায় নিয়ে আসতে পারি। নেক্সট অপশন যেটা দেখবো এটা ফন্ট ব্লকে, ফন্টের পরে নেক্সট ট্যাব হচ্ছে ক্যারেক্টার স্পেসিং। ক্যারেক্টার স্পেসিংয়ের ভিতরে প্রথম যে অপশনটা আছে স্কেল, স্কেল দিলে ট্যাক্সের স্কেলটা যেটা সিলেক্ট করেছিলাম এটা স্কেলটা চেঞ্জ করলে, যেটা চেঞ্জ করবো এটা বড় করলে বড় স্কেল হয়ে যাবে, ছোট করলে ছোট স্কেল। যেমন আমি 200 করলাম, তাহলে যতটুকু সিলেক্ট করেছিলাম ওই স্কেলটা বড় হয়ে গেছে, ওই স্কেলটা বড় হয়ে গেছে। আবার যদি এই ফন্ট ডায়লগ বক্সে এটা স্কেলটাকে ছোট করে দিই 90%, তাহলে এটা স্কেলটা ছোট হয়ে যাবে, গ্যাপিং সাইজ অফ। আবার এটাকে নর্মাল করে দিচ্ছি। এরপর অপশনটা হচ্ছে স্পেসিং, স্পেসিংয়ের ভিতরে গিয়ে এক্সপ্যান্ড করছি, তাহলে এটা এক্সপ্যান্ড হয়ে যাবে, যে প্রত্যেকটা ক্যারেক্টারের ভিতরে গ্যাপগুলো বেড়ে যাচ্ছে। আবার যদি কমাতে চাই কমিয়ে দেবো, কমার সাথে সাথে এটা কমে যাবে। এরপরেও যদি আরও কমাতে হয় তাহলে বাড়াতে হয়, তাহলে আমরা এখানে বাই পয়েন্ট আমরা এখানে কমাতে পারি বা বাড়াতে পারি, যে গ্যাপগুলো কমে যাবে। এটা আমি অনেক সময় ইউজ করি বা ফরম্যাটের জন্য, ফরম্যাট মানে কি, যদি একটা লাইন যে একটা ট্যাক্স বা প্যারাগ্রাফ দুটা বা তিনটা লাইনের ভিতরে অ্যাডজাস্ট করতে হয় তখন আমরা এটাকে ইউজ করতে পারি প্রয়োজন মতে। এটা হলো স্পেসিং, দিয়ে ওকে দিলাম। এরপর হলো গিয়ে স্পেস, সরি পজিশন সিলেক্ট করলাম, যে কোনো একটা ওয়ার্ডকে সিলেক্ট পজিশন, সরি এরপর হলো পজিশন। পজিশন করতে গেলে আমরা প্রথমে যে কোনো একটা ওয়ার্ডকে সিলেক্ট করে নিলাম যাতে বুঝতে সুবিধা হয়, করে দিলাম। তারপর পজিশনে গিয়ে রাইজ করে দিলাম, মানে উপর দিকে উপরে উঠে যাবে ট্যাক্সটা, ওই ট্যাক্সটা যেটা সিলেক্ট করেছি ওইটা লাইন থেকে একটু উপরে উঠে যাবে, কিন্তু ফন্ট সাইজটা সেম থাকবে। যেটা সুপার স্ক্রিপ্ট করেছিলাম এটা না, একটু অন্য একটা অপশন, সুপার স্ক্রিপ্ট হয়ে লেখাটাই সাইজ ছোটো হয়ে উপরে উঠে, এটা কি লেখার সাইজটা সেম থাকবে, এই লেখাটা লাইন থেকে একটু উপরে উঠে যাবে, এটাকে বলা হয় পজিশনে রাইজ। আবার যদি লোয়ার্ড করি তাহলে একটু নিচের দিকে চলে আসবে। আবার যদি এটা আরও নিচে করতে পারি, এর সাইডে অপশন আছে বাই পয়েন্টে, যত দিব এটা কমবে বা বাড়বে, যে কম বাড়ালে বাড়বে কমালে কমবে। আবার যদি লাগে না তাহলে ওইটাকে নর্মাল করে দেবো, যেটাই বলুক। স্পেসিং যদি নর্মাল লাগে না তো নর্মাল করব, পজিশন যদি লাগে না তখনও নর্মাল করব, স্কেলিং যদি স্ট্যান্ডার্ড আনতে হয় তাহলে 100% করতে হবে। হয়ে গেল, তাহলে আমাদের ফোন ডায়লগ বক্সে মোটামুটি সবটি অপশন দেখে নিলাম যেগুলো প্রয়োজন। এরপরে যদি কোনো ডাউট থাকে এই ফোন ডায়লগ বক্সে তাহলে কমেন্টে বলতে পারো। তাহলে এটার সাথে সাথে ফোন ডায়লগ বক্সের সাথে সাথে আমাদের ফরম্যাটের টিউটোরিয়ালটা কমপ্লিট হয়ে গেল। যদি এই ভিডিওতে কোনো কনফিউশন বা ডাউট থাকে কমেন্টে বলুন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে আরো 5 জনের সাথে শেয়ার করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং, পরের ভিডিওগুলো দেখতে থাকো।